कवि गान प्रथम मायिका बंदन बती हुए जगत जननी विश्व प्रसविनी मायर आवेदन मामाई कि এই কথা শুনে আমার মামাই জিজ্ঞাসা করলেন ওরে পাগল তোকে দিইনি কি আর দেব কি তোকে সুন্দর দুটি সুন্দর বদন দিলাম বলার মতো সুন্দর চরণ দিলাম চলার মতো সুন্দর হস্ত দিলাম গোবিন্দের পূজা করার মতো সুন্দর নয়ন দিলাম বাবা রাধা গোবিন্দের যুগল দর্শন করার মতো এত কিছু দেওয়ার পরেও আবার তুই আমার কাছে চাইছিস মামাই আরো কিছু করো দান ততকে আমি দেবটা না মাগো কি দেবে জানো একটা গাড়ি যত ভালো কোম্পানিরই বা হোক না কেন সেই গাড়িতে যদি বাবা ড্রাইভার আনারি হয় সেই গাড়ি ভালো চলবে চলবে তাই এই আমাদের দেহটা একটা গাড়ি আর এই গাড়ির ড্রাইভার হলো মন তুমি যদি মামাই দেবে তো সবার আগে আমার মনটাকে সুন্দর করে তাই তো পাগল মন জানো বলে ওঠে ওই আমায় দাও গো এমন মন ও মা যাতে হবে সাধো আবারে রক্ষিয়া সাধনা আজ হব ভাগ্য আমি বললাম যদি মা দেবে তো সবার আগে আমার মনটাকে সুন্দর করে দাও আচ্ছা বলুন আমি এসেছি আজ আপনাদের গ্রামে গান করতে আমি যদি আপনাদের কিছু চাই আপনারা আমায় দেবেন কি গো দাদা ভাই দেবেন অবশ্যই দেবেন তো আমি এসে আপনাদের গ্রামে একটা জিনিস চাইছি কিছু মনে করেন না আমাকে একটা বউ দিয়ে আপনাদের মনে হচ্ছে আমি ফাজিলামো করতে এসছি না আমি ফাজিলামো করতে এসেছি আপনারা যে বউয়ের কথা ভাবলেন সে বউ আমার বাড়িতে আছে এ বাবা বাবার বাড়িতে কি শিখেছে আর না শিখেছে আমি বলতে পারবো না তিনটে কথা ভালো শিখেছে নাই চাই আর দ্বিতীয় হবে কথা বাবা এর দেখার দরকার সকালবেলা যখন ঘুম থেকে উঠি উঠেই বলে চা নাই চিনি নাই তেল নাই নুন নাই ঝাল নাই মহলা নাই আমার ছেলেটা উঠে আসে সে বলে বাবা বই নাই খাতা নাই পেন নাই আমার বাবা উঠে আসে এসে বলে সুকান্ত রে বাবা ওষুধ নাই তাই এ বউয়ের আমার ও বাবা দরকার না আপনারা যদি একটা ভালো বউ থাকে আমাকে দেবেন আমি বাড়ি নিয়ে যাব সে বউটা কেমন জানেন আমায় এই সুন্দরী স্ত্রী দাও মা বিদিতি নামিনী হবে ভক্তি মইয়ার শক্তি অনুগামী মিলনে পোহাবো মধুময় যামিনী হাহা মিলনে পোহাইব মধুময় যামিনী আমি মিলনে পোহাবো মধুময় যামিনী জ্ঞান রূপে দামিনী ज्ञान रूप दामी सुनबो या ज्ञान रूप दामी सुनबो या हो मारे आरो किछु कर दा हमें 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 आरो किछु ताया मा আমার সেদিনে কবে হবে যেদিন সকলে জ্বালা জুড়াইবে সেদিন কবে হবে মা সকলে জ্বালা জুড়াইবে Oh,
তবে ঘুরতে এলাম আমি দেখো ও ভাই ভবে রো বাজা দে ভবের বাজা দারুন মজার দেখছিলাম ওরে নগদের ও প্রান্ত দেতে আমি বাঁধি নতুনে ঘর দিলাম কোটি সাড়ে তিন কোটি দেখতে মনোহর এবার দিন বর্গা জানলা কপাট মাগো কেটে নবদান সদর কেটে দুই পহরি রয়েছে আমার তাহার মধ্যে একজন পুরুষ একজন আরমণি পাহারা দিতেছে সারা দিবস জান কারখানাতে বস্ত ভরা ছিল সুযোগ বুঝে ছয় বেটাতে করেছে হজম ছয় জনের সঙ্গে আরো পাঁচ জন যোগ দিল আমার ঘরের ফসল তারা লুটে বুটে খেল বাকি অংশ যা ছিল গেল তাই আজিবে দখল হয়েছে জমি খাজানা দিতে আমার কিছুই বাকি রইল না কিছুই বাকি রইল না আমার আবাদ করিলে ফল তো কিছুই বাকি রইল না তাই আমি অতি জ্ঞান অন্ধ না জানি মা ভালো মন্দ মরি মরি রে আমি সদাই করে দিশে হারা সরি হারা ছাই দিল আমার বারা হাতে ছাই দিল আমার বারা হাতে ছাই দিল আমার বারা ভাতে ছাই দিল আমার বারা ভাতে আমি থাকতে অন্ন খেতে পেলাম না থাকতে অন্ন খেতে পেলাম না থাকতে অন্ন খেতে পেলাম না থাকতে অন্ন খেতে পেলাম ও গো এমনি আমার কপাল বাবা থাকতে অন্ন খেতে পেলাম না এমনি আমার কপাল বাবা থাকতে অন্ন খেতে পেলাম না তবে এই পর্যন্ত বন্দনা গান যত যত আছে আমার ভগিনীর একবার হলুদ ধ্বনি মঙ্গল ধ্বনি মা সবাই উঠোকে কোলা এবারে আপনাদের কবি গান ওগো যাহা লইয়ে অভিধান আপনাদের কবি গান আপনাদের কবি গান বাবা এই পর্যন্ত গেল আমার নিজস্ব গান ব্যক্তিগত গান এবার আপনাদের কবি গান আমাকে একদিন আমার মা জিজ্ঞাসা করছে হারে সুকান্ত তুই যে দেশে দেশে কবি গান করে বেড়া সেই কবি গান করে তুই কি পাস একদিনও তো এক টাকাও এনে বাড়িতে দিই না তাহলে এই কবি গান করার কি লাভ না মা গো এই কবি গান করে আমি কি পাই জানো কিছু পাই আর না পাই প্রতিদিন একটু করে বাবা পাই আমার মা বলছে প্রতিদিন বাবা পাস মানে না কোনোদিন আমি রাম সাজি সেদিন আমার বাবা হয় দশরথ কোনোদিন আমি রাবণ সাজি সেদিন আমার বাবা হয় বিশ্বভামণি কোনোদিন আমি গৌরাঙ্গ মহাপ্রভু সাজি সেদিন আমার বাবা হয় জগন্নাথ মিশ্র কোনোদিন বাবা আমি কৃষ্ণ সাজি সেদিন আর আমার একটু বাবা থাকে না দুটো বাবা একটা নন্দ মহারাজ আর একটা বসুদেব তাই আমি কিছু পাই আর না পাই প্রতিদিন একটা করে নতুন নতুন বাবা আজ আমার এত কপাল ভালো আমি আর একটা নয় আজ দুটো বাবা পেয়েছি দুটো বাবা পেয়েছি ওই আপনারা লোক ভালো দুটো বাবা পেয়েছি আপনারা লোক ভালো দুটো বাবা পেয়েছি গান দিয়েছেন কোথায় একদিকে কৃষ্ণ আর একদিকে গান্ধার আমার প্রতিপক্ষ পাল্লাদার যিনি অম্বিকা
আমার দিদি ভাই হন তিনি উনি আমার পরম শ্রদ্ধেয় পূজনীয় বরণীয় ওনাকে দিয়েছেন গান্ধারীর ভূমিকায় আর বাবা আজ আমাকে সাজিয়েছেন ভগবান আচ্ছা ভাই তোমরা ক্রিকেট খেলো ক্রিকেট খেলতে গিয়ে যদি কারো চোট না মেলে তাকে কি বলে গো তাকে বলে সাজার তাই আজ আমি সাজার ভগবান আজ আমি সাজার ভগবান আমি ভগবান নই বাবা আমাকে ভগবান সাজানো হয়েছে তবে কি শুধু আমি সেজেছি কেউ একা সাজে না বাবা আমি সাজিলে আপনাদেরকেও সাজতে হবে প্রত্যেকটা মানুষ প্রত্যেক দিন আলাদা আলাদা ভাবে সাজে কি বাবা তাই তো ওটা চন্দ্রর গায়ে ছিলাম যখন আমার বাবা যখন মায়ের সাথে খেলা করতে গেল সেই ব্রহ্ম সাগরের জলেতে ফেলিল এবার মায়ের গর্ভে যখন গেলাম আমি ভুনে নামে পাই ধীরে ধীরে বেজে উঠি কারবা জানা নাই দশ মাসে দশ দিন যেই হইয়ে গেল ধরা ধামে এলাম আমি কথা শুনে চল যেই দিনেতে আমি বাবা জন্ম নেওয়া হইল নবজাতক শিশু নামে আমার দেখো ছিল শৈশবে ছেড়ে যখন কৈশোরেতে যাই কৈশোরে কিশোর নাম জানেন মহাশয় যার পরে দেহে আমার যৌবন এল সেই দিনেতে আমার দেখো যুবকের নাম হইল এই যুবক কালে আমার কিবা করা যায় মা বাবাতে বড় বাবা যুক্তি করিয়ে ভাই কোথা থেকে একটা মেয়ে ধরিয়া আনিল আমার বাম দিকে তারে জুড়িয়া গদিল যেই আমি ছাতনা তলায় চলে গেলাম ভাই আর তো আমার যুবক থাকার সেদিন উপায় নাই সাধনা তলায় যখন আমি চলে গেলাম আমি যুবক থেকে সেজে গেলাম একজনার স্বামী স্বামী থেকে বাবা হইলাম মিথ্যা তো বলবো না বাবা থেকে দাদু হইলাম কার বা নাই জানা এই দাদু ছেড়ে যখন আমি চলে যাব ওরে শ্মশানে ঘাটে সব নামে সেদিন দেখো পাবো শ্মশান ঘাটে আমি সব সাজবো এই সব সাজাতেও শেষ হবে না যখন কড়াইয়ে কোজে নিয়ে গঙ্গার জলে দেবে তখন অস্থি নামে বাবা আমার শেষ ছিলাম কোথায় এলাম কোথায় আর কোথায় বা যাব তাহলে সাজার আমাদের কোনো শেষ নাই আজ আপনারা আমাকে ভগবান সাজিয়েছেন আপনারা যখন সাজিয়েছেন আমি আজ অন্য কিছু নয় আমি আজ ভগবান আমি আজ ভগবান করে যাবো আমি তাহার আমি আজ ভগবান আমি ভগবান প্রথমেই যেটা গানের দেখা শোনা আগে তো সম্পর্ক তারপর দেখা শোনা সম্পর্ক করেছেন উনি খুব সুন্দর আচ্ছা কেউ যদি টাকা ধার নিয়ে কাউকে শোন না দেয় তাকে কি বলে রে বিকাশ তা আপনারা তো লোক খুব সুবিধার নয় মশাই আমি এখন গান শুরুই করলাম না আর গান্ধারীর কাছে আমাকে ভাই সাজিয়ে দিলেন মাঝে মাঝে বৌদি বললেও দোষ হবে না বৌদি বললে দোষ হবে না করে গেছেন তার আলোচন বৌদি বললে দোষ হবে না করে গেছে তার আলোচনা
এই দুটো সম্পর্কের বাইরে আরো একটা সম্পর্ক আছে। আরে বাবা, আসল মালটা ছেড়ে দিলে তো আর হবে না। তুমি সম্পর্ক দুখানা করে তো আমি আরো একখানা বেশি করি। কেমন? দেবতার মধ্যে কালী, জাতের মধ্যে তিলি, নেশার মধ্যে গালি, জেলার মধ্যে হুগলি, তরকারির মধ্যে গুগুলি, আর বাবা কুটুমের মধ্যে শালি। একে শালি বললে ও আমার বলা যাবে, শালি বললে বলা যাবে, কেন ভুলে বুঝে তুমি শালি বললে বলা হবে। এই গান্ধারীর একটা দিতি ছিল যার নাম ছিল নাগ্ন দিতি। সেই নাগ্ন দিদিকে আমি বিবাহ করেছি, তাহলে সেই সম্পর্কে আমার শালি হবে। দেখাশোনা কোথায়? হেমন্ত প্রথম মাসে শুক্ল পক্ষে তেরোদশী তিথি, এই দিনে হয়েছিল বাবা যুদ্ধ শুরু, আর গত অমাবস্যায় যুদ্ধের পরিসমাপ্তি হয়েছে। আঠারো দিন পরিসমাপ্তি হওয়ার পর আমি কুরুক্ষেত্র মাঠে দাঁড়িয়ে আছি, সহস্র বধূ মাতাকে সঙ্গে নিয়ে গান্ধারী এসে আমার কাছে জিজ্ঞাসা করছে, তুমি কুরুক্ষেত্র মাঠে কি করেছো? এই কুরুক্ষেত্র মাঠে কি করেছো? আমাকে জিজ্ঞাসা করছে তুমি কুরুক্ষেত্র মাঠে কি করছো? আচ্ছা মনে করুন আমি এখানে গান করছি, কেউ যদি এসে আমাকে জিজ্ঞাসা করে দাদা আপনি এখানে কি করছেন, আমি কি উত্তর? আচ্ছা গান যখন ভেঙে যাবে তখন তো আর আমি এখানে দাঁড়িয়ে থাকবো না, মাইকের সামনে থাকবো কি? তখন আমি হয় বাসা ঘরে না হলে গাড়ি ধরে। কিন্তু গান্ধারী এসে আমাকে জিজ্ঞাসা করছে যে তুমি গান ভেঙে যাওয়ার পরেও এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো? আরে গান করেছি, পেমেন্ট দিতে হবে না? আমি গান করবো, ওদিন যদি পয়সা না নিয়ে বাড়ি যাই আমার বউ চা দেবে? তাই তোমাদের যে কুরুক্ষেত্র মাঠে আমি যুদ্ধ করলাম এর পয়সাটা নিতে হবে। আমি কেন দাঁড়িয়ে আছি জানো? তুমি আসবে বলে দাঁড়িয়ে আছি, ওগো তোমার এই অপেক্ষায় আমি রয়ে আসবে বলে দাঁড়িয়ে আছি তোমার অপেক্ষায়। একটা প্রশ্নের উত্তর করলাম আর এক কথা বলিয়ে গেল, শুনতে পেলাম কানে আর এক কথা বলে গেলে শুনতে পেলাম কানে, বড় মজা লেগেছে ভাই মনে রোমা যেখানে, বড় মজা লেগেছে ভাই মনে রোমা যেখানে, বলে ছতির পতি আছে জানা, ছতির পতি আছে ওগো সতীর পতি আছে মানা, সতীর পতি আছে কানা, আমি জানাই তোমায় আগা গো, সতীর পতি আছে কানা জানাই তোমায়। বলছে এই পতি না থাকলে জগৎপতি পাওয়া যায় না, খুব সত্য কথা বাবা। ঘরের পতি যদি কারো সন্তুষ্ট হয় জগৎপতি তার প্রতি সন্তুষ্ট, এটা খুব সত্য কথা। কিছু মনে করবেন না, আমার দাদা ব্যক্তিগত জীবনের কথা বলছি, আমার দাদা মিলিটারি চাকরি করে। আমার দাদা যখন চাকরি জায়গায় থাকে, দাদার একটা ছবি আছে নিয়ে বই বসে থাকে, ধূপ জল দেয়, খেকে দেয়, দুটো কথা বলতে মন হইলে তার সাথে কথা বলে। আচ্ছা বলুন, একদিন আমার বৌদি ফটোটা নিয়ে বসেছে, এমন সময় যদি আমার দাদা চলে আসে সেই ফটোটা নিয়ে বসে থাকবে না আমার দাদার কাছে যাবে? কোনটা করবে? ওরে যার বাড়িতে জগৎপতি এসে উপস্থিত আছে ও তার ঘরের পতির কথা মনে থাকে না, ঘরের পতির কথা মনে থাকে না, আমি বলে যাবো দেখো আলোচন, ঘরের পতির কথা মনে থাকে না করে যাব আমি আলোচনা। এই পতি ছেড়ে দিলে সেই পতি পাবে,
শাস্ত্রের মাঝে প্রমাণ আছে, দেখো একটু ভেবে। তুমি ভুল করে যেন চলে যেও না, ভুল করে যেন চলে যেও না, ভুল করে যেন চলে যেও না, ভুল করে যেন চলে যেও না। তোমায় মিটাইব সাত ষোলো হয়া, ভুল করে যেন চলে যেও না, ভুল করে যেন চলে যেও না। যদিও বলার কথা নয়, তথাপিও আজকে বাবা যে জায়গায় প্রশ্ন করেছে আমি না বললেও না। বলুন বলুন। আচ্ছা, আপনাদের এখানে হরিবাসর হলো তো, রাস গান হয়েছে নিশ্চয়ই? আচ্ছা বলুন, যেদিন রাস হলো সেদিন বৃন্দাবনের গোপীদের অবস্থা কেমন ছিল? কেউ বাবা সিঁদুর পরিয়েছে, কেউ পরেন, কারো এক পায়ে আলতা পরা হয়েছে হয়। যে যে অবস্থায় ছিল যখন বাঁশিতে ফুৎকার পড়েছে বাবা, আর কারো ঘরে থাকার, কারো যদি ছেলেকে দুধ দিচ্ছিল ছেলেটাকে ফেলে বাবা ছুটে চলে। বলুন, যদি সেই জগৎপতি কারোর জন্য দাঁড়িয়ে থাকে, তাদের আর এই নিজের পতির দরকার হয় না। এই পতি জগৎপতির কাছে পৌঁছে দেওয়ার জন্য যতদিন দরকার ছিল ততদিন তারা ছিল, আজ জগৎপতির কাছে তারা এসে, জগৎপতির কাছে তারা এসেছে। আমি জানাই কথা তোমার কাছে, জগৎপতির কাছে তোমার এসেছে, জানাই আমি তোমার কাছে। একটা খুব মজার কথা বলেছে জানেন, ওরে কৃষ্ণ কৃষ্ণ তিশা কৃষ্ণ, রে না 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 রে না না, কৃষ্ণ কৃষ্ণ তিশা কৃষ্ণ বলে গেল মা গাঙ্গারি জানি, বলল কুরুক্ষেত্রে এসেছো বাবা কোন কৃষ্ণ তুমি? এই তিশা কৃষ্ণ কে গো? একজন বৃন্দাবনের কৃষ্ণ, একজন মথুরার কৃষ্ণ, একটা হলো ঐশ্বর্য দেশের কৃষ্ণ, একটা হলো মাধুর্য দেশের কৃষ্ণ। ঐশ্বর্য দেশের কৃষ্ণ কে? না যে মথুরায় এসে বাবা রাজা হয়েছে, ইনি হলেন ঐশ্বর্য দেশের কৃষ্ণ। আর মাধুর্য দেশের কৃষ্ণ কে? যিনি বাবা বৃন্দাবনে বসে থাকেন। তিনি গোপীদেরকে একদিন কথা দিয়েছিলেন, বৃন্দাবন করে ত্যাজন্যহং গচ্ছামি একং পদ, এই বৃন্দাবন পরিত্যাগ করে আমি এক পাও কোনোদিন কোথাও যাব না। তাহলে সেখানে একটা কৃষ্ণ আছে, আর এক কৃষ্ণ রয়েছে কুরুক্ষেত্র মাঠে, আর এক কৃষ্ণ আছে বাবা সে তো গোলোকে বৃন্দাবন। স্বয়ং কৃষ্ণের নাই বাবা গোচরণে লীলা, আর সেই গোলোকে বৃন্দাবনের রাধা রানীর নাই বিরহের জ্বালা। তিনি কৃষ্ণের কথাই আমি পিসিমা তোমার কাছে যাই, তবে ওর কথাই দোষ ধরলে তো হবে না। কারো যদি বাবা একটা ছেলে মারা যায় তার মাতা ঠিকঠাক থাকে গো বাবা?
কারো যদি একটা ছেলে মারা যায় তার মাথা ঠিক থাকে না, যার 100টা ছেলে মরে তো তার মাথা ঠিক থাকে কি? কোন মায়ের যদি একটা ছেলে মারা যায় বাবা কেঁদে কেঁদে সেই মা অন্ধ হয়। আর আমার পিসিমা তো 100টা ছেলে মারা গেছে বাবা, তাহলে তার মাথা ঠিক থাকবে মা গো? আমি তোমার কথাই বুঝতে পারছি, তোমার খুব রাগ হচ্ছে আমার প্রতি, অত রাগ করার দরকার নাই মা। দেখো আমি কৃষ্ণ, আমি রাগ করি না, এই কৃষ্ণের কখনো রাগ হয় না, কখনো অভিমান হয় না। তোমার যদি অত রাগ মা, তুমি এক পায়খানা ভরো বইটা আমার গায়ে কুলকুচি করে দাও, তাও দেখো মা দাও। কোন কৃষ্ণ এসেছে হে ভাই, আমি তোমার কাছে যাই, দাদকার কৃষ্ণ যেই ওই সহ্য দেশের কৃষ্ণ হয়। আমি আজ বংশীধারী নয়, আমি আজ গিরি গোবর্ধনধারীও নয়, আমি আজকে কি জানো, আজকে আমি লাগাম ধারি, আজকে আমি লাগাম ধারি, এসেছি মাঠে লাগাম ধরি, আজকে আমি লাগাম ধারি, এসেছি আমি লাগাম ধারি, আমি আজকে ওই সহ্য দেশের কৃষ্ণ দ্বারকার রাজা কৃষ্ণ এসেছে। আর আমি এমনি এমনি আসিনি। আচ্ছা বলুন, আপনাদেরকে রসরাজ মন্ডল বলেছে যে আমি একটা গায়ক পাঠিয়ে দেবো, আপনারা যদি বলতেন না পাঠাই দাও না, আমি আসতাম আসতাম না আসতাম না। আমি এই কুরুক্ষেত্রের যুদ্ধে এমনি আসিনি, আমাকেও নিমন্ত্রণ করে নিয়ে এসেছে। তোমার বেটাও গিয়েছিল, তোমার বেটা গিয়ে যখন অর্জুনের পক্ষে আমি যোগদান করব বললাম, দুর্যোধন উঠে চলে আসছে, বললাম বেয়াই মশাই অত মন খারাপ কেন, আমি আপনাকেও শুধু হাতে ফেরাবো না, আমি আপনাকে সাত অক্ষয়হীনী নারায়ণী সেনা দেব। এ কথা শুনে আমার বেয়াই মশাই খুব হেসেছে, হাসতে হাসতে বলছে ওরে ইয়ে কা কৃষ্ণ কি কোহরি, কা কৃষ্ণ কি করিবে, আজকে যে তোমার বাড়িতে 100টা ছেলে মারা গেছে, তোমার বাড়িটা আজ ভাগার পরিণত হয়েছে বাবা, এমনি এমনি তো হয় না। যে বাড়িতে ময়না কাকা ময়না টিয়া কাকাতুয়া না পুষে শকুন পোষা হয়, সে বাড়ি ভাগার হবে না কি হবে? যে শকুন বাবা বাড়ির চালে বসলে প্রাশ্চিত্য করতে হয়, সেই শকুনেরা ঘরে পুষেছে, শকুনেরা ঘরে পুষেছে, ওরে যার জন্য সংসার ভাগার হয়েছে, শকুনেরা ঘরে পুষেছে, যার জন্য সংসার ভাগার হয়েছে। আগো আর কিছু কথা জিজ্ঞাসা করেছে, আমি বললাম এই স্বামী যতদিন না ছাড়বে জগৎ স্বামী ততদিন পাওয়া যাবে। আমি বললাম কুরুক্ষেত্র যুদ্ধে আমি কেন এসেছি, আমি বললাম আমি কোন কৃষ্ণ, আর কিছু জিজ্ঞাসা করেছে বাবা আমার অত খাতাপত্র নাই, বলে যেতেও তো পারি বাবা, কিছু জিজ্ঞাসা করেছে না হলে এসে বলবে একটু বললাম বললি না, এসেই বলবে। এই কবিয়ালদের দোষ আছে বললেন না, হাজারটা ভালো কথা বললেন শুনতে পাবে না, একটা ভুল বলুন সেটা ধরে বসে থাকবে যে এটা কি বলবে। তোমার যাহা বলা ছিল অল্পে বলা গেল, তোমার যাহা বলা ছিল তোমায় কিছু শুধাইবো, তুমি এসে বলো, তোমায় কিছু শুধাইবো, তুমি এসে বলো, আমি তোমার মুখে জেনে যাব, তোমার মুখে জেনে আমি তো
ছেলে বাবা জগতে নাই। আচ্ছা আপনাদের গ্রামে দেখলাম বাঁশ আছে, বাঁশের চাষ হয় তার মানে। আচ্ছা কাঁচা বাঁশ দিয়ে কেউ যদি ঘর তৈরি করে কদিন যাবে? তো ভুল লাগবে না, হিংসার ফসল কখনো ভালো হবে না। আমার পিসিমা কুন্তি যখন খবরে যখন দেখো আমার হস্তিনাথে গেল, দেখলো কুন্তির ছেলে রাজা হবে। গান্ধারি কি কর্ম করিল, লোহার মুদগর নিয়ে গড় ভেবে গেছে। ছেলের জন্ম হইল না বাবা, একটা মাংস পিণ্ডের জন্ম হয়। ব্যাসে দেবকে টাকা গেল জানেন মহাশয়, একটা যার সময় হয়নি তাকে মুদগর মেরে তুমি জন্মগ্রহণ করালে রাজত্বের লোভে। হিংসার ফসল কখনো ভালো হইতে পারে না। এবার ব্যাসে দেবে এসে আমার কিবা কর্ম করে, একশো ভাগে করিয়েছিল দেখো বিচার। তখন আমার মাগান থাকি সে তো কর জোরে গাই, বলে একশোটা ছেলে হবে একটা মেয়ে আমার চাই। সেদিন আর এক ভাগ করি, আমার মেয়ে একটা হবে। দেশে দেবে বলেছিলেন দেখ জানাই কথা ভেবে। দেশদেব বলল এই একশো ভাগ করা হলো, একশো একটা মাটির কলসি আসতে হবে। মাটির কলসি এনে সেই কলসির মাঝখানে দিতে হবে কি ঘি আর মধু। আচ্ছা বাবা ঘি মধু যদি কাউকে একসঙ্গে খাওয়ানো হয় কি হবে গো? ও বাবা কি হবে ঘি মধু যদি একসাথে খাওয়ানো যায়? ওম শ্রীং ক্রিং ক্রিং ফট। ঘি মধু একসঙ্গে মিশিয়ে দিলেই বাবা সেটা বিষ হয়। যার জন্ম হয়েছে বিষে ওরে সে ছেলে কেমনে ভালো হবে রে, ভালো হবে রে, তারাই অকালে যাবে মরে, ভালো হবে রে অকালে যাবে মরে। যাদের জন্ম হলো বিষে সেই বিশ্বের ছেলে কি আর কোনোদিন ভালো হয় বাবা? তবে আমার বিআই মশাইয়ের মতো ভালো লোক নাই, কেন জানেন? এ লোককে বিষ দেয়, লোকের ঘরে আগুন লাগায়, লোকের গরু চুরি করতে যায়, আর সব থেকে বড় অপরাধ বাবা লোকের মেয়ের কাপড় ধরিয়ে টান। এমন যার গুণ সে বেশি দিন বাবা জগতে থাকবে, বেশি দিন বাবা জগতে থাকবে না, সে কত হয়ে বসে না। এই যে গান্ধারি, এ বাবা দেশে লোক নয়, এর নামটাই হলো গান্ধারি, জ্ঞানধারি, এর জ্ঞানের কোনো অভাব নাই। তবে বাবা এই কুরুক্ষেত্র যুদ্ধের জন্য দোষ আমাকে দিও না মা, এ দোষ যদি কেউ করে থাকে সেটা হইলো তুমি। এই কুরুক্ষেত্রের যুদ্ধ একমাত্র গান্ধারীর জন্য হয়েছে, দ্বিতীয় কারোর জন্য না। কেন কি করেছে গান্ধারী? একদিন মায়ের বাবা না না না